নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেয়া হয়েছে বাঁধ সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল পাটকল বিল হাসপুকুরিয়া বিলের আটটি স্থানে বাদ দিয়ে পোনা ধরা হচ্ছে অভিযোগ উঠেছে প্রভাবশালীরা বাদ এলাকায় বর্ষি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোন ক্ষতি হলে মাছের কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয় এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয়ভাবে তারা বাদ তুলে দিয়ে আবার তৈরি করে বাদ মাছ মারা যাবে না বাইরে মাছ মারো সিংড়া আসতে

ওই অনুযায়ী দেওয়া হচ্ছে এ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা তবে জেলা প্রশাসক জানান অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিদাল ব্যবহারীকে আইনের আওতায় আনতে চাই মৎস্য বিভাগের তথ্যমতে মতে গত বছর নাটোরের সিংগা উপজেলার উন্মুক্ত জলাশয়ে চলন বিল ও নদী থেকে প্রায় দশ হাজার মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয় সময় সংবাদ নাটোর